আসসালামু আলাইকুম, চাকরি প্রত্যাশী ভাই বোনদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আবারও মহা সুখবর দিল ডিপিই। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ব্রেকিং নিউজ, একের পর এক সুখবর। প্রাথমিকে আরও 5,000 শিক্ষক নিয়োগের নতুন সার্কুলার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও 5,166 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সঙ্গীত বিষয়ে 2,583 জন ও শারীরিক শিক্ষা বিষয়ে 2,583 জন। 8টি শর্তে এই দুই বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এর সচিবকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আয়তায় 5,166টি সহকারী শিক্ষক পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো। অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনে এ সম্মতি দেওয়া হয়েছে। এছাড়া সহকারী শিক্ষক সঙ্গীত ও শারীরিক শিক্ষা পদ বিধিমালায় অন্তর্ভুক্ত করে নিয়োগ দিতে হবে। পদ সৃজনের চূড়ান্ত আদেশে জনপ্রশাসনের সব শর্ত উল্লেখ করতে হবে। পদ সৃজনে অর্থ বিভাগের সম্মতিপত্রের কপি ও প্রশাসনিক মন্ত্রণালয়ের পদ সৃজনের সরকারি আদেশের পৃষ্ঠাঙ্কন করা কপি জনপ্রশাসন এর সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকে ভিডিও থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পান সবার আগে। আসসালামু আলাইকুম।